হ্যালো বন্ধুরা, আমি বংরি ক্রিয়েশন থেকে সুস্মিতা বলছি। আজকে আমি আপনাদেরকে বাঙালির একটা স্পেশাল ডিজার্ট ভাপা দই করে দেখাবো। তাহলে চলুন এই ভাপা দই করতে কি কি লাগছে। এখানে আমি 250 গ্রাম জল ঝরানো টক দই বা হাংকার যাই বলুন নিয়েছি। এটা আমি 7 থেকে 8 ঘন্টা একটা মসলিন কাপড়ের মধ্যে রেখে এই কাঠির আগে ঝুলিয়ে 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগছে ঠিক সম পরিমাণ 250 গ্রাম কনডেন্স মিল্ক, 250 গ্রাম দই, 250 গ্রাম কনডেন্স মিল্ক। এটা 400 গ্রাম কন্টেনারের কনডেন্স মিল্ক রয়েছে, এখান থেকে আমি 250 গ্রাম মেজারমেন্ট করে নিয়ে দেব। আর রয়েছে এখানে গুঁড়ো চিনি, 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি। আচ্ছা, একটা কথা বলে দিই, চিনিটা কিন্তু অপশনাল, যেহেতু কনডেন্স মিল্কে মিষ্টি আছে অলরেডি, তাই যারা মিষ্টি কম পছন্দ করেন তারা গুঁড়ো চিনিটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি এখানে 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি দেব। আর সাজানোর জন্য আমি রেখেছি ক্রাশ করে রাখা কিছু কাজু বাদাম। তাহলে চলুন আমরা প্রসিডিওরটা দেখে নিই কীভাবে আমরা ভাপা দইটা বানাবো। তাহলে দেখুন, এখানে 250 গ্রাম টক দই আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, এর সাথে আমি 250 গ্রাম কনডেন্স মিল্ক দেব। এর সাথে আমি গুঁড়ো চিনি দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার আমি এটা ভালো করে মেশাবো। বিটার দিয়ে কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে যাতে একটুও দানা না থাকে, খুব ভালো করে এটা মিক্স করতে হবে। দেখুন, আমি ভালো করে টক দই, জল ঝরানো টক দই আর কনডেন্স মিল্ক আর গুঁড়ো চিনিটা প্রায় 5 মিনিট ধরে আমি কন্টিনিউয়াসলি মিশিয়ে গেছি। যত ভালো এটা মিশবে তত ভালো আমাদের ভাপা দইটা তৈরি হবে, তাই 5 মিনিট ধরে আমি কন্টিনিউয়াসলি এটা মিশিয়ে গেছি। এবার দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। দেখুন, এবার আমি এটা একটা অন্য পাত্রে শিফট করব। এই পাত্রেই আমি ভাপা দইটা করব, তাই এই পাত্রেই আমি জিনিসটা শিফট করছি। দেখুন, আমার ভাপা দইটা আমি যেখানে যেই পাত্রে স্টিমটা করব সেই পাত্রে আমি শিফট করে নিয়েছি। এবার আমি এখানে কাজু, ক্রাশ করা কাজু, এইভাবে আমি এবার আমি দেখুন, এখানে এই ছোট গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা আমি ফুটতে দেব, যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি ওটা স্টিমে করতে দেব, এটা জলটা ফুটুক। দেখুন, আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি আমার যে ভাপা দইয়ের কন্টেনারটা আছে সেটা আমি সিলভার পেপারে মুড়িয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা সিম করে মিডিয়াম হিটে এটা আমি পুরো আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি চেক করব, আশা করে যাব আমার ভাপা দইটা হয়ে যাবে। তাহলে দেখুন, আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম আমার ভাপা দইটা, তো ফ্রিজে রাখার পর এরকম হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম জমে গেছে, কত সুন্দরভাবে জমে গেছে দেখুন ভাপা দই। দেখুন, আমি ফ্রিজে 2 ঘন্টা রাখার পর আমার ভাপা দইটা আমি এক টুকরো কেটে রেখে দিয়েছি। দেখুন, আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি, আর এক টুকরো ভাপা দই হয়ে গেছে। দেখুন কত সুন্দর জমে গেছে। এইভাবে আপনারা ভাপা দই বাড়িতে করবেন,
দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এইভাবে আপনারা ভাপা দই করবেন, যদি ভালো লাগে তাহলেও বলবেন, আমি আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। তাহলে আজকে নমস্কার।